গুড মর্নিং এভরিওয়ান, নাও আই স্টার্ট মাই নিউ ব্লগ। আজকে ব্লগে মাকে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক করে ঠকাবো যে তোমার জন্য পুজোর ব্লাউজ আনতে বলেছিল বারবার, কিন্তু তোমার পুজোর কোনো ব্লাউজ আনেনি। মা কি রিয়্যাক্ট করে তোমরা দেখো। ব্লাউজ কি দাম ব্লাউজে বাবা, আমি নিয়ে আসিনি। ও বাবা, তাহলে কি পরবো আমি? আর তো ষষ্ঠী নেই, তাহলে আমি কি পরবো বল? মা পূজা পুরোনো গুলো পরে যাবো না? পুরোনো ব্লাউজ তো ঘন্টা দিতে এরকম করে ঢাকা পরে যাবো। দেখ, আমাকে তাতা করাইছি না, বলে দিলাম ভালো, নিজের বেলা কটা নিছু, চুড়িদার কটা কিনেছু বল? তিনটা। শাড়িও তো কিনেছু, অন্য বছর আমার যেটা দুটা শাড়ি আছে, এবছর কিনে আমি মার ভালো একটা শাড়ি কিনে বুলাই দিচ্ছু। কী করবে বুলে বলো, যেই শাড়িগুলো তোমাকে কেউ দেখবেই না। আমাকে দেখার দরকার নেই, আমি তো মায়ের পুজো, আমি পুরোনো জিনিস পরে যাবো নাই। যাবে কিছু হবে না, শাড়ি দেখে না, আমি পুরোনো করে যাই নাই কোনোদিন। ঠাকুর শাড়ি দেখে নি, তুমি যত ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করবো ওইটাই দেখবে। না, আমি পুরোনো কাপড় পরে যাইনি। এবছর যাবে নতুন জিনিস, নতুন ফ্যাশন, এটা পুরোনো শাড়ি পরে দুর্গা পূজা। নিজের বেলা তো ঢের কুলে তখন, আমার বেলা কিছু কুলে আবেগ নেই তো। হ্যাঁ, তোর পয়সায় তখন থাকবে না, দমে দাম হয়ে যাবে বেকার। অত টাকা দিয়ে শাড়ি, ব্লাউজ 250-300 টাকার দাম, আর ঢাকা দিয়ে এরকম চলে যাবে তো। তা আমি ঢাকা দিই, ঘোমটা দিই, আর যাই করি, তা তোর তো কিছু যায় আসে নি, সেটা আমার ব্যাপার। ওটা অনেক দাম মা, আমার বলে দামটা হয়ে গেল অনেক দাম, তুমি বুঝতে পারছো না। ওরা কিনে দেবো? হ্যাঁ না, আমি আর খাবো না, তোর কিছুই নেই, আমি আর দিতে হবো না, কিছুই দিবো না। যা পুজো পাতে গুলো দাম কমে না, দিয়ে দেবো না, লিবো নেই আরলেও লিবো না। আর যদি আনো, আমি বলি চাই যদি আনো, আমি যখন লিবো বলেছি তখন আমি কিন্তু লিবো, পরিষ্কার কথা, আমি তোকে জানাই দিলাম। কিন্তু পয়সা নেই, পয়সা না রেলে কি হবে? আমার বলে কেন থাকবে পয়সা? তো থাকবে না, থাকবে তুমি তুমি আমাদের মতো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে তো? তাহলে তাহলে আমি তো সময় সময় যাই। হ্যাঁ, তুমি কিনে সব আলমারিতে সাজিয়ে রাখবে, সাজিয়ে রেখে দিবে। সবসময় কে রয়ে গেলো পরে পরে ঘুরে বলব বল? আমি তো পূজার সময়, পূজার সময় পরে পূজার সময় করব। একটা শাড়ির পাট ভাঙিনি, সব গুছিয়ে রেখে দে। অন্য বছর দুটো আর এ বছর সেটাও নাই, ভালোই হয়েছে, পরনে কিছু না, শুধু শুধু না। আমি একটাও লোক নেই, একটাও তো খুঁজব না, আমার বিয়ের বাড়ির থেকেও একটা আছে, তাদেরও তারা এনে দেয়। এ বছর তারা অসুস্থতার জন্য আসতে পারেনি। ভালোই হয়েছে, তোমার এই বছরটা খুব আনলাই। আর তাহলে আমার তিনটা শাড়ি হয়, তিন দিন আমি তিনটা শাড়ি পরি, ভালোই হয়েছে। আমি খাবো নাই, আর আমি পরবো নাই, পরিষ্কার কথা। আগো মা কিছু হবে নি, তুমি তো ঢাকা দিয়ে থাকো না, ঘন্টা দিয়ে দিবে, ছেঁড়া ব্লাউজ পরলেও দেখাবি। আমি ছেঁড়া ব্লাউজ পরিও নাই, আর পরবো নাই, আগের থেকে আনতে বললাম ওই জন্য, সেগুলো সেলাই করবো, বুতাম লাগা ওই হুকটা ভালো করে বাঁধা বাঁধবো। হ্যাঁ, ওরকম পরে নিলেই হবে, আনতে হবে কোন আনার দরকার নেই, আমার কিছুই আনার দরকার নেই, শাড়িগুলো আছে। কি ওই একটা ব্লাউজের জন্য ঘর ছেড়ে চলে যাবে? হ্যাঁ বাবা, আমি সেই ঘর যাবো, ঘরের ওই যে বাচ্চাগুলো খাওয়া, ওই ঘরে গেলে নতুন ব্লাউজ কেউ রেখেছে নাই বা রাখি, ওইখানে থাকবো এরকম, সেটা কেউ দেখতে পাবে নি মা, কথা শোনো, বেকার শুধু সেই ঘর যাবে, হেঁটে হেঁটে আর টোটো মোটো পাবে নি, অত কষ্ট করার কি দরকার? এই ঘরে থাকো, রাগ করে থাকো এই ঘরে, না খাবো এনে। আচ্ছা, কিনে দিলে হবে তো? না, আর কিনতে হবে না, তোরা লোক কাটে নি, ঢের ঢের আনিছি, আর আনতে হবে না, অনেক অনেক হয়েছে। ঠিক আছে, না গো মা, না তোমার সঙ্গে প্র্যাঙ্ক হচ্ছিল, কিনে এনেছি তোমার জন্য। এই তোমার ব্লাউজ, এটা আমার দড়ি দিয়ে কি করতে আনিছো? হ্যাঁ দেখো, শাড়ির ম্যাচিং হচ্ছে। আরে বাবা, দড়ি কি আমি পরি না? এই দড়িটা তো আমি কেটে দিব, দেখে
টেলারের কাছে গেছে রিসেট করে ভালো করে মেরে এটা কেটে দেব এরকম এই এইগুলো ছাড়া ভালো ব্লাউজ পাওয়া যাচ্ছে না ও আর তোর তো হ্যাঁ নিজের মতো সরকারি ইয়া করবি নিজের গুলি সুন্দর সুন্দর আর কত দাম নিলে এটা ঠিক করে দেবো তোমার গায়ে মেরে ঠিক করে দেবো এগুলো ছাড়া ভালো কোয়ালিটি ব্লাউজ পাবে না তুমি এবার ঠিক আছে আর ঘর ছেড়ে যাবে হ্যালো ম্যাচিং হয়েছে তুমি কি রাখবে নাকি ঠিক আছে সন্তুষ্ট আর কি তোর তোর আনিছো তোর সব আনিছো তো আমি তো পিট টিট খুলেই যাই তাহলে আমার দেখাবে নি আমাকে ম্যাচিং দিতে হবে নি হ্যাঁ সেইটাই তো বলছি লোক কি বলবে কিছু কিনে দেয়নি ভিখারি মতন আসছে ওই জন্য কিনেছি না নিজের আমি মন নাই কিনার ওই লোক কি বলবে কিনে দেয়নি ওই জন্য কিনেছি ঠিক আছে রাখ রাখ গুছাই রাখ